সোজা নয়, বৈষ্ণবের কৃপা বেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। আরে ভগবানের কথা বুঝতে গেলে কার কৃপা লাগবে? বৈষ্ণবের কৃপা লাগবে। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে? যিনি বিষ্ণুর ভক্ত তিনি বৈষ্ণব। ভক্ত কাকে বলে? ভক্ত শব্দের মানে কি? ভক্তকে যার ভক্তি আছে বলে। ভক্তিটা কি জিনিস বলে? ভক্তি মানে ভালোবাসা। মানে কার প্রতি ভালোবাসা? মানে ভগবানের প্রতি ভালোবাসা। ভালোবাসার নমুনা কি? তুমি যা খাবে তোমার পাক বন্ধু তাই খাবে, তুমি যেরকম আদরে ভালো জায়গায় শোবে তোমার প্রাণ বন্ধুকে সেরকম ভালো জায়গায় শোয়াতে হবে, তুমি যেমন ভালো পোশাক পরবে তোমার প্রাণ বন্ধুকে ভালো পোশাক পরাতে হবে, এর নাম তো ভালোবাসা। তুমি খাবে তিনবার তিন তালা ভাত, প্রাণ বন্ধু খাওয়াবে তিনবার তিনবার নকুল দানা, কি ভালোবাসা, কি ভক্তি, ঠিক কিনা বলো? তুমি খাবে তিনবার তিন তালা ভাত আর তোমার প্রাণবন্ধু দিয়ে এক কুচি ফল বা একটা দানা দা, কি প্রাণবন্ধু? নতুবা একটা বাচ্চা খাও, কি এই হলো প্রাণবন্ধুর ভালোবাসা? এরকম ভালোবাসা নাই। ভালোবাসাটা বড় সুন্দর জিনিস, বড় নির্মল জিনিস। ভালোবাসাটা এত দামি সম্পদ, ও যাকে তাকে দিতে নাই। তুমি যদি ভালোবাসার যাকে তাকে বিলাবে তাহলে তুমি তোমার গর্ত খুলবে। এই জন্য ভগবান কি বলেছে জানো? ভালো যদি বাঁচতে হয় আমাকে বাঁচো, আমাকে ছাড়া তুমি যার কাছে ভালোবাসবে ভালোবাসা রাখবে সে তোমাকে ঠকাবেই ঠকাবে, তোমাকে কাঁদাবেই কাঁদাবে, তোমাকে আঘাত করবেই করবে। তুমি এটা হৃদয়ে লিখে রেখে। কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ। আর এই জন্য তিনি বললেন, তুমি যদি প্রকৃত মঙ্গল চাও তাহলে ভালোবাসাটা অন্য কোথাও না দিয়ে আমার কাছে জমা রাখো, কারণ আমি হলাম রিজার্ভ ব্যাংক আর তুমি যাদের কাছে ভালোবাসা জমা রাখছো ওরা হলো চিটফান্ড। চিটফান্ডে যদি ভালোবাসা রাখবে তালা তো ঝোলাবে, তালা যখন ঝোলাবে কষ্টের পয়সা কাঁদতে তো হবে, কি ঠিক কি না? আর কষ্টে রক্ত জল করা পয়সা লাভ বেশি না হয় না হোক, ব্যাংক সুদ বেশি না দেয় না দিক, রক্ত জল করা পয়সাটা তো আমার থাকবে, কাঁদতে তো আর হলো না, কি ঠিক কি না বলো? এই জন্য ভগবান গীতাতে বললেন, অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমর্পিতা। হে অর্জুন গভীর মনোযোগ দিয়ে শোনো, অহং সর্বস্ব প্রভব, আমি সমস্ত সৃষ্টির কর্তা, মত্তঃ সর্বং প্রবর্ততে, আমার থেকে বিশ্ব চরাচর সব কিছু জাত হয়েছে, সৃষ্টি হয়েছে আমার শরীর থেকে, আমি সৃষ্টি করেছি। ইতিমধ্যা এই কথাটা যারা সাধুসঙ্গ করতে 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 জেনে ফেলেছে, যারা জানে না তারা আমার ধারে বাড়ে আসে। ইতিমধ্যা ইতিমধ্যা এই কথাটা যারা জেনে ফেলেছে তারা তিনবার তিন থালা ভাত নিজে বেড়ে খায়, তারা ও বুঝে যাওয়ার মাত্রে সঙ্গে সঙ্গে ইতিমধ্যা ও যখনই জেনে ফেলবে তখন আর এক সেকেন্ড দেরি করবে না, ভজন্তে মা ভজন্তে মা, আমার ভজনা শুরু করে দেবে, আমার সেবা করে সঙ্গে আরম্ভ করে দেবে। ও তখন বিবেকের মধ্যে ওর কষ্ট হতে লাগবে, ও বলবে না না আমার ঠাকুর ঘরের ফ্যান নেই, ও আমার ঘরে এসি আছে ঠাকুরের ঘরে এসি নেই, না আমার বিছানাটা এত সুন্দর নরম বিছানা, আমার ঠাকুরের খাটে তো নরম বিছানা নেই, ওখানে যে তোয়ালেটা আছে কড়কড়ে তোয়ালে, আর আমার বিছানায় যে বেডশিটটা আছে সেটা তো খুব নরম, দেখুন অনুভব প্রতি মুহূর্তে আসছে, ও আমি যা কিছু খাই খাই, গোবিন্দকে তো এত কম জিনিস দিয়ে ভোগ লাগানো ঠিক নয়, যদিও গোবিন্দ তোমার ভোগের কাঙাল নয় তিনি ভক্তির কাঙাল, কিন্তু ভক্তের মনটা এতটাই উচ্চে থাকে ও সর্বদাই ভগবানকে উত্তম 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 খাবার ভোগ লাগাতে চায়। আর এটাই হলো তার সাধকের ধর্ম, সাধকের ধর্ম হলো ভগবানকে সবসময় উত্তম উত্তম লাগাবো। আর ভগবানের ভক্তগণ যখন ভগবানকে উত্তম লাগাবে ভগবানের ভক্তরা তখন উত্তম প্রসাদ পাবে। এই জন্য ভগবানের ভক্তরা সব রাজার ছেলে, বুঝলেন, রাজার রাজা রাজার মতো ভোগ গ্রহণ করে, আর তার ছেলেমেয়েরা ভক্তরা
হাজার মতো প্রসাদ। আমরা মনে মনে করি এই আমি সার না হলে বোধ হয় ভাত পারে যাবে, কিন্তু ভগবানের ভক্তের প্রসাদ যারা একবার পেয়েছে তারা ও টেস্ট পেয়ে গেলে ওটা আর ওদিকে ফিরে ও তাকা বলে সেটা হয় না কি বলে হ্যাঁ বলে কোথায় লেখা আছে বলে গীতাতে লেখা আছে বলে আমরা তো গীতা করি করি বুঝতে পারি না। তুমি গীতা ভিজিয়ে পড়ো বলে বুঝতে পারো না, তুমি হয় গীতা ভিজিয়ে পড়ো না হয় ওপরে ওপরে পড়ো, গীতা পড়ার মতো পড়ো না। তোমার ছেলেকে বোঝাবার জন্য অঙ্কের মাস্টার আলাদা, বিজ্ঞানের মাস্টার আলাদা, ইংরাজির মাস্টার আলাদা, আবার ভৌত বিজ্ঞানের মাস্টার আলাদা, আবার বাংলার মাস্টার আলাদা। তা তোমার তোমার বোঝবার জন্য তোমার ছেলে মেয়েদের বোঝবার জন্য গীতার কোন মাস্টার ধরেছ, গীতার কোন মাস্টার লাগিয়েছে? তোমার এত বড় এ নেই যে তুমি গীতার শ্লোকগুলো ব্যাখ্যা করবে। আর যদি তুমি করো, যদি তুমি ব্যাখ্যা করো, তুমি তোমার মতো করে তুমি যা বুঝবে তুমি সেই ব্যাখ্যা করবে, তাহলে তুমি সেদিন থেকে হয়ে গেলে দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান বললেন তুমি ব্যাখ্যা করলে আর, তাহলে এরকম নন্টে একটা অনুবাদ লিখলো, ফন্টে একটা অনুবাদ লিখলো, অমুক কাব্যটিতে একটা অনুবাদ লিখলো, তুমি 40 জনার গীতা পড়ে তুমি ভগবান একটা চলে গেল, আর তুমি এন্ডা গ্যান্ডা বুঝে তুমি চালান হয়ে গেলে গৌর প্রেমানন্দে হয়ে গেল, তাহলে গীতা পড়েও চালান হওয়া যায়। হ্যাঁ, এই জন্য কখনো ছেলে মেয়েদেরকে মানুষ করবার জন্য যেমন প্রতিটা বাবা মা উপযুক্ত মাস্টার খোঁজে, ভালো মাস্টার খোঁজে, ভালো মাইনে ন্যায় নেবে, ভালো স্কুল খোঁজে, সব বাবা মার ভিতরে এটা ঘুর 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 করছে, কি ঠিক কিনা? ভালো স্কুলে পড়াবো, ভালো ছাত্র ভালো মাস্টারের কাছে পড়াবো, আর যদি কোনো মাস্টার পছন্দ না হয় আমি নিজে পড়াবো, কি ঠিক কিনা? তাই যদি হয় তাহলে তোমার গীতা ভাগবতটা তুমি কোন মাস্টারের কাছে পড়াবে? তুমি তো নিজে জীবনে পড়লে না আর তোমার ছেলে মেয়েকেও পড়ালে না, অতএব তুমি কোনোদিন সব কথা বুঝতে পারবে না। আর তুমি যা ব্যাখ্যা করবে তা হবে ভুল ভাল, সেই ভুল ভাল ব্যাখ্যা করার অপরাধে তুমি দণ্ডনীয়, তুমি অপরাধী হো, তুমি ভগবানের বিরোধিতা করছো। বলে কি বিরোধিতা করেছে? ভগবান বলেছে আর তুমি ব্যাখ্যা করেছ। লালু যে কথাটা বলেনি, আমি যদি বলি লালু এই কথাটা বলেছে, তাহলে কি হলো? লালুর নামে অপবাদ দেওয়া হলো। ডালিয়ালি এই কথাটা বলেছে, উনি বলেননি তো, উনি বলেছে না, উনি বুঝেছেন আর তা বলে ও তখন অন্য ব্যাখ্যা করে দিল, তাহলে তার কথাকে বিকৃত করা হলো মানে কি? দোষটা তার ধারেই চাপানোর পক্ষান্তরে তাকে আসামির কাঠগড়ায় দাঁড়ান করানো হলো। উনি বলেছেন আমি পাঠ করছি, এই যেখানে বসে বসে কথা বলছি, আমি ভগবান কোন শ্লোকে কোন শাস্ত্রে কি বলেছে, এখন যদি কেউ বলে সচিন প্রভু বলেছে, তাহলে তার বলার মধ্যে ভুল রয়ে গেল। এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। ভাগবত কথা, ভগবদ্ গীতা এগুলো সাধু সঙ্গে পড়তে হয়, শিখতে হয়, জানতে হয়, এগুলো নিজে নিজে মন গড়া ভাবে কখনো গীতা ভাগবত পড়তে নাই। তেমন কি বলছে ওই শ্লোকটির মধ্যে ভগবান কি বললেন? ভালো যদি বাঁচতে হয় আমাকেই বাসো। কিরকম? যেহেতু আমি এ বিশ্ব সংসারের সৃষ্টির একমাত্র কর্তা, ইতিমধ্যে এটা যখন কেউ জেনে যায়, এটা যখন কেউ জেনে যায়, এটা যখন কেউ বুঝে ফেলে, তৎক্ষণাৎ সে আর দেরি না করে ওই ভালোবাসাটা আমায় দিতে শুরু করে। আগে ওই ভালোবাসাটা অন্য সব জায়গায় দিয়ে দিয়ে রেখেছে। কোথায় কোথায় দিয়েছে? স্বামীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, ও স্ত্রীকে ভালোবাসে, ও নাতিপুতিকে ভালোবাসে, ও টাকাকে ভালোবাসে, ও সোনার গহনাকে ভালোবাসে, ও শাড়িকে খুব ভালোবাসে, ও একটু সাজতে খুব ভালোবাসে, চারিদিকে আত্মীয় স্বজনের সঙ্গে ভালোবাসা, আত্মীয়কে ভালোবাসে, পিসিমা মেয়ের সঙ্গে তার টেলিফোনে এক ঘন্টা কথা হয়, এরকম বিভিন্নভাবে সে সময় বেঁটে রেখে দিয়েছে, ভালোবাসা বেঁটে রেখে দিয়েছে। আর যে ভগবান ভবসমুদ্র পার করবার জন্য মানব দেহ দিয়েছিল সে কথা বেমানও ভুলে গেছে। এই করতে করতে টাইম হয়ে গেল, ব্যাটারি ভুলে নিল, বলা হয়ে
হরি বল। পরের জন্ম হয় পশু জন্ম হয়ে গেল, নাই পাখি জন্ম হয়ে গেল, নাই কীট পতঙ্গ জন্ম হয়ে গেল, নাই বৃক্ষ জন্ম হয়ে গেল, নাই লতা জন্ম হয়ে গেল, আর নাই তৃণ জন্ম হয়ে গেল। ভগবানের মার দুনিয়ার মার, কে কার গর্ত খুলবে? যে যার গর্ত সেই তার করে। ওরে ভোজি গো বলিয়া কহিয়া আনি, ভুলিনি কি সুখ পাই রে, বুঝিনু আবার সমন নগরে নরকে মজিবি যাই। একদম মহাজন বলে দিল, আবার বলে দিল। তার মানে কি? এর আগে একবার ঘুরে আসা হয়ে গেছে, আবার নরকে যাবি? বুঝিনু আবার, আমি আবার ভালো বুঝতে পারছি তুই আবার যাবি, কারণ একটু এখানে হরি হরি করে মারা যায় না। হ্যাঁ, সেই মরে যখন চারজনার কাঁধে উঠবে ও আর হরি বল বলবে না, যে চারা চারজন কাঁধে করে নিয়ে যাবে তারা বলবে বড় হরি, আর সঙ্গে যারা যাবে হরি বল হরি, বড় হরি হরি বল হরি। আরও চারজনার কাঁধে শুয়ে মাথা কাঁধে একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। ও বললে বলি নাই আর বলব, বলিনি আর বলব, বলিনি আর বলব, বলিনি বলিনি, মাথা নেড়ে নেড়ে যাবে। কি ঠিক কিনে বলে? মাথা নেড়ে নেড়ে যাবে কি? ও বলেনি আর বলবে না, প্রতিবার বলছে আমার শোনাস না, আমি বলবই না, আমি বলবই না, বুঝতে পারছো? এই হলো জগৎ সংসারের নিয়ম। এখন তুমি যতই কানে ঢোকাও না কেন ও কিছুতেই শুনবে না, আর যদি বা শোনে অতটা গুরুত্ব দেবে না। বলবার দরকার বলেছে, শুনবার দরকার শুনেছে, ব্যাস এই পর্যন্ত। এই জিনিসগুলো খুব ভালো জিনিস না, এই লাগা ছাড়ার ব্যাপার, এ আরো আরো ছাড়ো ছাড়ো ভাব, এভাবে কখনো ভগবানে ভক্তি হয় না। তাহলে ভগবান বললেন ভালোবাসা আর কাউকে না দিয়ে আমাকেই দা, ভজন্তে মান, তারা আমাকে ভজনা করে। কারা? যারা জেনে ফেলেছে, যারা জেনে ফেলেছে। কি জেনে ফেলেছে? কি জেনে ফেলেছে? এইটা ইম্পর্টেন্ট কথা। কি জেনে ফেলেছে? যারা জেনে ফেলেছে আমি বিনা জগতে কিছু ছিল না, আমি আমার শরীর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে আমি এখন লীলা খেলা করছি, আমার যখন ইচ্ছা আছে সব ধ্বংস করে আমার শরীরে প্রবেশ করিয়ে নেব, আর থাকবো কেবলমাত্র আমি একা। তাহলে আগে ছিলাম একা, এখন সৃষ্টি করেছি আমি আছি, আর সব ধ্বংস করে আমার শরীরে প্রবেশ করিয়ে নেব, তখন কেবলমাত্র থাকবো আমি একা। এই কথাটা যারা জেনে ফেলেছে ইতিমধ্যে, সবাই 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 বলো ইতিমধ্যে, এই কথাটা যারা জেনে ফেলেছে, এই কথাটা যারা বুঝে ফেলেছে, আর এই কথা বুঝবার পিছনে অনেক বড় ঘটনা আছে। সেই ঘটনাটা কি? মুচকুন্দ রাজা ভগবান শ্রীকৃষ্ণকে সেই কথাটা বলেছে। এই যে জেনে ফেলা, কি জেনে ফেলা? কৃষ্ণই একমাত্র সৃষ্টি কর্তা। আর কি জেনে ফেলা? কৃষ্ণই একমাত্র সুপ্রিম লর্ড, পরমেশ্বর ভগবান। আর কি জেনে ফেলা? তিনি বিনা না কিছু ছিল, না কিছু আছে, না কিছু থাকবে। আর কি জেনে ফেলা? তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে। আর কি জেনে ফেলা? বিশ্ব সংসারে সবাই তার দাস দাসী, তিনিই একমাত্র প্রভু। আর কি জেনে ফেলা? তিনিই একমাত্র পিতা, আমরা কেবলমাত্র তার সন্তান। এটা জেনে ফেলা। আর কি জেনে ফেলা? যারা জেনে ফেলেছে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কেউ একটা কলম চালাতেও পারে, তার ইচ্ছায় শেষ ইচ্ছা, তার ইচ্ছার উপরে আর কারোর কলম স্ফুরিত হবে না। তিনি সর্বেশ্বরেশ্বর, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। এত গুণে গুণবান যে কৃষ্ণ, সেই কৃষ্ণ বলছে ভালো যদি বাঁচতে হয় আমাকেও ভালোবাসো, আমি রিজার্ভ ব্যাংক আর সবগুলো চিপ চিপ চিপ, আমি রিজার্ভ ব্যাংক আর সবগুলো চিটফান্ড, আমি রিজার্ভ ব্যাংক কিনা আমি তো বলে দিলাম, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আগে তুমি যে চিটফান্ডটাকে বলা হলো, তুমি ভালোবাসা জানিয়ে তোমার
স্বামীকে ভালোবাসো, তোমার স্বামীকে ভালোবাসো, তোমাকে ছাড়া বাঁচবো না, ঠিক কিনা? তোমার স্বামী যদি আর 3 বছর পরে তালা ঝোলায়, তোমার স্বামীকে তুমি ভালোবাসো তো, ও তালা ঝোলাবে কিনা বলো? ও তালা ঝোলাবে না? এই আছে, এই আছে, এই নাই জীবন টলম কমল দল জল, জীবন টলমল কমল জল দল। পদ্মপাতে জল যেমন টলমল করছে, আমাদের আত্মা জীবনটা এরকম টলমল করছে। পদ্মপাতা থেকে জল কোন দিক থেকে স্যাঁতসেঁতে পড়ে যাবে তুমি বুঝতে পারবে না, আর জীবনটা কিভাবে হঠাৎ বেরিয়ে যাবে, কখন বেরিয়ে যাবে, ও স্টেশনে বের হবে কি ট্রেনের মধ্যে বের হবে, কি রাস্তায় বের হবে, কি শুয়ে শুয়ে বের হবে, কি তীর্থধামে বের হবে, কি বাঁশ বাগানে বের হবে, কি পায়খানা করতে বসে তখন বের হবে, ওর কোনো ঠিক নেই, ওর কোনো টাইম নেই। যখনই টাইম হয়ে যাবে সেই অবস্থায় খুলে গৌরব আনন্দ করবে।